নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড নতুন কিছু নিউজ আপডেটস নিয়ে এবং নতুন কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। তার আগে তোমাদের জানিয়ে রেখি যে যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে যদি কথা বলা যায় এটিকে নিয়ে, তো এটিকে নিয়ে একটা আপডেট আছে। তো সেটা হচ্ছে যে এটিকে অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে দাড়িও ভিদোসিচকে। তো এই অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারটি এবারে এটিকে টিমের একটা অন্যতম হাই প্রোফাইল সাইনিং ছিল। তবে সিজনের শুরুতেই ভিদোসিচ চোট পান এবং তারপর তিনি এটিকের জার্সিতে মাঠেই নামতে পারেননি এবং এখন দুই পক্ষের মধ্যে একটা মিউচুয়াল এগ্রিমেন্ট হয়েছে এবং সেই মিউচুয়াল এগ্রিমেন্টের পর এটিকে ভিদোসিচের কন্ট্রাক্ট টার্মিনেট করে দিয়েছে। মানে এটিকের জার্সিতে আপাতত আর ভিদোসিচকে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ এটিকের সঙ্গে ভিদোসিচের সম্পর্কের এখানেই ইতি। আর গাইজ, তোমাদের মতো আমারও দাড়িওকে এটিকের জার্সিতে দেখার ইচ্ছা ছিল, তো যাই হোক এখন আর সেটা পূরণ হচ্ছে না। তো চলো এবার ট্রান্সফার নিউজ আসা যাক। তো ট্রান্সফার নিউজে যদি ফার্স্টে কথা বলা যায় ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গল দুখানা নতুন সাইনিং কমপ্লিট করে নিয়েছে। তো তারা প্রথমে সাইন করিয়েছে মনোতোষ চাকলাদারকে, যে 21 বছর বয়সী ইন্ডিয়ান ডিফেন্ডার, আর তারপর তারা ফরেন প্লেয়ার হিসেবে সাইন করিয়েছে আনসুমানা ক্রোমাকে। তো আনসুমানা ক্রোমা 27 বছর বয়সী লাইবেরিয়ান ফরওয়ার্ড, যিনি মেনলি ইন্ডিয়াতেই খেলেন এবং এবারে ক্যালকাটা ফুটবল লিগে তিনি খুব ভালো ফর্মে ছিলেন। পিআরলেসকে তিনি সিএফএল জিতিয়েছিলেন এবং ইস্টবেঙ্গল মোহনবাগান রেগেস্টে গোলও করেছিলেন। তো গাইজ, সেই আনসুমানা ক্রোমাকে সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এবং তাকে তারা প্রবাবলি বোড়া রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিচ্ছে। এবং ইস্টবেঙ্গলের একটা স্ট্রাইকিং প্রবলেম ছিল, মার্কোসকে নিয়ে অনেকেই তাদের সন্তুষ্ট নয়। তো আরও একজন স্ট্রাইকারকে নিয়ে তারা তাদের অ্যাটাকিং লাইন আপটা একটু শক্তিশালী করার চেষ্টা করলো এবং এর আগেও আনসুমানা ক্রোমা ইস্টবেঙ্গলে খেলে গেছেন। আর গাইজ, এরপর যদি কথা বলা যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে, তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একজন নতুন ফরেন প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে, যেই প্লেয়ারটির নাম হচ্ছে সাইমন লুন্ডেভাল। তো এই সাইমন লুন্ডেভাল হচ্ছে একজন 31 বছর বয়সী ফরেনার, যিনি মেনলি মিডফিল্ডার হিসেবে খেলেন আর মিডফিল্ডের বাঁ দিকটা দিয়েই অপারেট করতে তিনি পছন্দ করেন। আর তিনি এর আগে মেনলি খেলেছেন সুইডেনের ক্লাবে, তো সুইডেনেই তিনি ছিলেন, তারপর ইন্ডিয়াতে আসছেন। আর ইভেন সুইডেন ন্যাশনাল টিমেরও তার একটা অ্যাপিয়ারেন্স আছে, মানে 2015 সালে তিনি সুইডেন ন্যাশনাল টিমেরও একখানা ম্যাচ খেলেছিলেন। আর এই সাইমন লুন্ডেভাল এখন নর্থ ইস্টে অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছেন এবং তিনি বক্সের বাইরে থেকে ভালো কার্লিং শট মারতে পারেন। তো দেখা যাক তিনি নর্থ ইস্টের হয়ে কতটা এফেক্টিভ সাইনিং হয়। তো গাইজ, এবার যদি কথা বলা যায় জাভি লারাকে নিয়ে, তো জাভি লারাকে নিয়েও তোমরা মাঝে মধ্যে প্রশ্ন করো যে জাভি লারা এখন কোন ক্লাবে খেলছে। তো তোমাদের জানিয়ে রেখি যে জাভি লারা এখন একটা স্প্যানিশ থার্ড ডিভিশন ক্লাব ইউডি ইবিজা ক্লাবটিতে খেলছে এবং কালকে সেই ক্লাবটির কোপা দেল রেতে ম্যাচ ছিল এফসি বার্সেলোনার এগেনস্টে। তো কালকে সেই টিমটার হয়ে কিন্তু স্টার্ট করেছিলেন জাভি লারা বার্সেলোনার এগেনস্টে এবং একটা সময় পর্যন্ত জাভি লারার টিম বার্সেলোনার এগেনস্টে 1-0 গোলে এগিয়েছিল। যদিও শেষে গিয়ে অ্যান্টোনিও গ্রিজম্যান দুখানা গোল করেন এবং বার্সেলোনা ম্যাচটা শেষ পর্যন্ত 2-1 গোলে জিতে যায়। তো জাভি লারার মতো প্লেয়ার যে এটিকেতে খেলার সময় আমাদের অনেক ফেভারিট প্লেয়ার ছিল, তো তাকে বার্সেলোনার এগেনস্টে দেখে বেশ ভালো লাগলো আর তোমাদেরকেও নিউজটা জানিয়ে দিলাম। আর তোমরা হয়তো অনেকেই নিউজটা আগে থেকে জেনেও থাকবে এবং আমি কালকে ইনস্টাগ্রামেও জানিয়েছিলাম। তো ভালো লাগলো জাভি লারাকে বার্সেলোনার এগেনস্টে দেখে। তো গাইজ, ব্যাস এইগুলি কিছু আপডেট ছিল তোমাদের জানানোর ছিল। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলে প্রথম আটলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পাশাপাশি তার পাশের বেল আইকনটিকে অন করে দিও, কারণ তাহলে তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।